কাজ করতে করতে টবে যাওয়ার পেছনে কাজ করতে আর মনে হয় না, তাও পড়ি ক্রিকেট ব্যাপে তাও পড়ি। তারপরে রিক্সা চালাইছি, তারপরে ব্যবসা করেছি, তারপরে সকাল আটটায় জেনে সাতটায় দৌড়তে পড়ি, উঠিয়া এই হাঁটু দুইয়া এতে পানি পড়ি, পানি পড়িয়া আপনার সবাই এখানে আসি, বরফে আসে এখানে এত গড় বটাই। এই দুপুর তো করি কাজ করি, দুটো কাজ করি, আমার স্ত্রী বাচ্চা আসে দুপুরেলা, দুপুরেলা খাওয়ায় একটু সহযোগিতা করি। জায়গা আমি সন্ধে বুঝতাম, দোয়াদি করি আমার সন্ধে বুঝি জায়গা, এখন আর রাত্রি পারি না। মানে এক ছেলের চার পাঁচজন ছয়জন খোলাবেন একটা একাই, মানে আমার আবার উপসি করে খাইতে হইব, তো কষ্ট তো লাগবে, মনের তো অনেক কষ্ট। এরা মানে আরো দশটা আবর্তন নেয় মালানি, আমাদের এই লেবু আর কেউ কারবার কোন হিসাবে ফোন 200-300-400-500 টাকা ফোন আছে, দৈনিক ধরেন 500-700 টাকা, আবার ফরমালি একটু বেশি বেশি বিক্রি হয়, আর গাদলে কম বিক্রি হয়, আবার গাদলে মার যায় বুঝতে পারি না, এত পয়সা পাওয়া যায় না, এইগুলো সমস্যা। আর সমস্যা ছিল যেমন কাজ করতে করতে টবে যাওয়ার সেখানে কাজ করতে আর মনে হয় না, তাও পড়ি ক্রিকেট ব্যাপে তাও পড়ি, কষ্ট হলেও কাজ করে খাইতে হইব, কাজ না করলে তো আর বাদ পাবো না। এই গাদলা বিশ্বে কেউ সবাই সুস্থ থাকলেও তাও কাজ করে খাইতে হবে, তখন মায়েরা কিছু দেয় তার জমি বুঝে নেই, ওই মায়েরা একটু আছে দেয় এই রোটা, আপনি ভোলা জীবন একটু দেয় রসে আর ব্যবসা করতে পারবো না, বুঝলেন, আরও অনেক বছর করবি করি এটি করি আর কোনো রোগ চলি আর কি।